একজন আদর্শবান স্বামী, একজন আদর্শবান স্বামী বা একজন জান্নাতি স্বামীর কোয়ালিটি বা গুণ থাকবে তার 23টা। জোরে বলেন কয়টা? 23টা কোয়ালিটি, 23টা গুণ তার থাকবে। একজন ভালো স্বামী, একজন আদর্শবান স্বামীর 23টা গুণ থাকবে। অর্থাৎ এই 23টা গুণ যে স্বামীর মধ্যে থাকবে, আপনি বুঝবেন এই স্বামীটা আদর্শবান এবং এই স্বামীটা ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কয়টা? ব্যাখ্যাগুলো পরে পরে বলবো, আগে একটানে বলে দেই। 23টা গুণের একজন আদর্শবান স্বামীর 23টা গুণের প্রথমটা হলো, সে স্ত্রীর মহরানা আদায় করে দিবে। দুই নম্বরে, স্ত্রীর ভরণ পোষণে কার্পণ্য করবে না, যোগ উপযোগীভাবে আদায় করবে। তিন নম্বর, স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করবে। চার নম্বর, স্ত্রীর সাথে উত্তম আচরণ করবে। পাঁচ নম্বর, বৈবাহিক সম্পর্কের গোপন কথা সে গোপন রাখবে, স্ত্রীর দোষ কারো কাছে প্রকাশ করবে না। ছয় নাম্বার, স্ত্রীকে সাংসারিক কাজে সে সহযোগিতা করবে। সাত নাম্বার, স্ত্রীকে কখনো গালাগালি বা প্রহার করবে না। আট নাম্বার, স্ত্রী যদি কখনো রাগ করে, স্বামী ধৈর্য ধারণ করবে, কিন্তু স্ত্রী সমানে সমানে দুইজন একসাথে রাগারাগি করবে না। নয় নাম্বার, একাধিক স্ত্রী যদি থাকে, তাদের মধ্যে সমতার বিধান চালু করবে, অর্থাৎ ইনসাফ সে কায়েম করবে। দশ নাম্বার, স্ত্রীর দোষ ত্রুটি সে ক্ষমা করে দিবে। এগারো নাম্বার, স্ত্রীর জন্য মাঝে মধ্যে বিনোদনের ব্যবস্থা করে দিবে। বারো নাম্বার, স্ত্রীকে অহেতুক সন্দেহ করবে না। তেরো নাম্বার, স্ত্রীকে দীন ইসলাম শিক্ষা দিবে। চোদ্দ নাম্বার, স্ত্রীর মধ্যে অবাধ্যতা দেখলে তাকে সংশোধন করার চেষ্টা করবে। পনেরো নাম্বার, স্ত্রীর জৈবিক শারীরিক চাহিদা পূরণ করবে। ষোলো নাম্বার, স্ত্রীকে পর্দায় রাখবে, পর্দায় রাখার জন্য যা যা করার সে বিষয়গুলো সে করবেন। সতেরো নাম্বার, স্ত্রীকে হাত খরচ দিবে, হাত খরচের জন্য স্ত্রীকে টাকা পয়সা দিবে। আঠারো নাম্বার, স্ত্রীকে প্রয়োজনে খোলার অধিকার, অর্থাৎ সে যদি স্ত্রীর ভরণ পোষণ, লালন পালন, জৈবিক চাহিদায় অপারগ হয়, তাহলে স্ত্রীকে তালাক নেওয়ার অধিকার সে কি দিবে, যেটাকে বলা হয় খোলা নেওয়া। কি নেওয়া? খোলা নেওয়া। এটা আমাদের দেশের লোকের অনেকে বুঝে না, এজন্য এটা বুঝাই দিলাম। মানে খোলা মানে হলো স্ত্রীকে স্বেচ্ছায় স্বামীর কাছে তালাক চাওয়া। একটা কথা মনে রাখবেন, স্ত্রীরা তালাক দিতে পারে না, কিন্তু তালাক চাইতে পারে। কথা কি বুঝেন? স্ত্রীরা তালাক দিতে পারে না, কিন্তু তালাক কি চাইতে পারে। এজন্য খোলার ব্যবস্থা অধিকার দিবে। ১৯ নাম্বার, স্ত্রীকে পরিবার পরিজনদের অত্যাচার থেকে হেফাজত করবে, রক্ষা করবে, তার সম্মান রক্ষা করবে। ২০ নাম্বার, স্ত্রী যদি কখনো অসুস্থ হয়ে যায়, তাকে ঔষধ খাওয়াবে, চিকিৎসা করবে, যত্ন করে তাকে সুস্থ করে তুলবে। ২১ নাম্বার, সন্তান লালন পালনে এবং বাসা বাড়ি পরিপাটি রাখার ক্ষেত্রে স্ত্রীকে সহযোগিতা করবে। ২২ নাম্বার, গুরুত্বপূর্ণ বিষয়ে, পারিবারিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে পরামর্শ করবে। ২৩ নাম্বার, স্ত্রীকে সকল ফরজ ইবাদত করার ক্ষেত্রে স্বামী তাকে সাপোর্ট দিবে, তাকে সহযোগিতা করবে। কথাকে বুঝাইতে পারলাম? কথাকে বুঝাইতে পারলাম? এখন আসেন, একটা একটা করে আলোচনা করব। এই গুণগুলা যাদের মধ্যে আছে, বুঝবেন সে একজন আদর্শবান স্বামী। কি স্বামী? আদর্শবান। এখন আসেন, আপনারা আমার কথাগুলো গায়ে লাগাইয়েন না। কথা আমি বলতেছি কার? এত আস্তে বললেন কেন? কথা কি মোল্লার না আল্লাহর? আমার কলিজার ব্যার এক নাম্বার, স্ত্রীদেরকে বিয়ে করার সময় যে মোহরানা ধার্য করা হয়েছে, এই মোহরানা থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী হাদিসের বর্ণায় বলেছেন, কোন স্বামী যদি বিয়ে করার সময় মোহরানা ধার্য করে, ওই মোহরানা যদি না আদায় করে, স্বেচ্ছায় যদি স্ত্রী ক্ষমা করে না দেয়, কেয়ামতের ময়দানে ওই স্বামীটা জিনাকারীর কাতারে শামিল হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বিয়ের বহির্ভূত শারীরিক সম্পর্ককে জিনা বলে। বিয়ে করলেন, মোহরানা দেন নাই, ফাঁকিবাজি করছেন, কেয়ামতের মাঠে স্ত্রী যদি আপনারে ক্ষমা না করে, আপনি জিনাকারীর কাতারে দাঁড়াবেন। কিসের কাতারে দাঁড়াতে হবে? জিনাকারীদের কাতারে দাঁড়াতে হবে। কত বড় মারাত্মক কথা! আমার দেশে এই মহারানা নিয়ে তালবাহানা চলে। আমার কলিজার ভাইয়েরা,
বিয়ে করার সময় মোহরানা ধরছে ঠিক, কিন্তু বাসর ঘরের রাত্রে যাইয়া স্ত্রীকে ফাঁকি দেয়, স্ত্রীর কাছে যায় না, সালাম দেয় না, জবাব দেয় না, তাকায় না। স্ত্রী তো সহজ সরল কয়, আপনি তো আমার স্বামী, আমার দিকে তাকান না কেন, ওই মোহরানা দিতে পারবো না, এই জন্য তাকায় নাই। আর আবেগে ওই স্ত্রী তাকে মাফ করে দেয় এমন কৌশলী পুরুষ আমাদের বাংলাদেশে আছে না? আবার আগের দিনে এটা হইতো, একটা একটা শাড়ি, একটা শাড়ি, একটা ব্লাউজ, একটা পেটিকোট নিয়ে হয়তো ধরো তোমার মোহরানা আদায় হবে না। মোহরানা যেটা ধার্য করবেন এটাই আপনাকে দিতে হবে। কথা আগে খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনার বিয়ের সময় আপনার স্ত্রীর মোহরানা যত ধরছেন আপনি পুরাটা আদায় করে দিবেন। হ্যাঁ, আপনার মোহরানা ধরছেন 50,000 টাকা, আপনি তাকে 30,000 দিচ্ছেন, আপনার স্ত্রী বলছে আমাকে আর 20,000 দিতে হবে না, আমি মাফ করে দিলাম, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ফাঁকিবাজি করতে পারবেন না, প্রয়োজনে আপনি মাসে মাসে দিবেন। কথার কথা, আজ থেকে 50 বছর আগে যারা বিয়ে করছেন, আপনার মোহরানা 5,000, কত তা আপনি মাসে মাসে 500-500 করে দেন, 10 মাসে আদায় হয়ে যাবে, যাবে কি যাবে না? আস্তে আস্তে দিয়ে দিবেন। কিন্তু মোহরানা চালাকি কইরা মাপ নেওয়ার কোনো সুযোগ, এই কথাটা আল্লাহ পাক বলছেন, ফাতু হুন্না উজুরা হুন্না ফারিদা। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন তোমার স্ত্রীকে বিয়ে করেছ, তাকে যখন তুমি তোমার নিজের জন্য হালাল করে নিয়েছ, যে মোহরানাটা আমি নির্ধারণ করে দিলাম, ওই মোহরানা দেওয়া তোমার জন্য ফরজ, তার মানে নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীর মোহরানা দেওয়া তেমন। আপনি বলবেন কেন ফরজ? কারণ আপনি যে হুকুম চালান তার উপরে, তার উপরে কি চালান? আপনি তার টোটাল মালিকানা আপনার হাতে, আপনার কথা ছাড়া সে বাপের বাড়িতে যেতে পারবে না, আপনার কথা ছাড়া সে বোনের বাড়িতে যেতে পারবে না, স্বেচ্ছায় সে এদিক সেদিক যেতে পারবে না, আপনার আন্ডারে সে। আপনি তাকে এই জন্য মোহরানা দিয়ে আপনি তাকে কব্জা করছেন। সুতরাং এটা দেওয়া ফরজ। বলেন এটা দেওয়া কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের নারীদেরকে মোহরানা দাও সন্তুষ্ট চিত্তে, কতটুকু দিবেন সেটা পরে বলতেছি আমার ভাইয়েরা। আল্লাহর নবী বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার শর্ত যে পূরণ করেছো তোমরা, সেটা হলো স্ত্রীদের মোহরানা আদায় করা, স্ত্রীদেরকে ফাঁকি দেওয়া যাবে না। বুখারীর হাদিসে আসছে, একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি বিয়ে করতে চাই। আল্লাহ নবী চুপ থাকলেন, কোনো কথা বলেন নাই। পেছন থেকে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি অনুমতি দেন এই মহিলাকে আমি বিয়ে করে তার দায়িত্ব নিতে চাই। আল্লাহ নবী বললেন, মোহরানা নিয়ে আসো। সাহাবা বাড়িতে গেলেন, একটা লোহার আংটি নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে এই লোহার আংটি ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ নবী বলেন, এই আংটির বিনিময়ে মোহরানা দিয়া তুমি এই মহিলাকে বিয়ে করে হালাল করে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মোহরানা ধরতে হবে, এই কথা ইসলামের কোথাও? আপনি আপনার সাধ্যমতো মোহরানা ধরবেন, আমার বাংলাদেশের যুবকগুলা মোহরানার চাপে বিয়ে করতে পারে না। কথা কি ঠিক বললাম? আরে ভাই, আপনি মেয়ে বিয়ে দিবেন, প্রতিষ্ঠিত ছেলে চান, কেমন ছেলে চান? কোটি কোটি টাকার মালিক, জিজ্ঞেস করে ছেলে বেতন পায় কত, কয় 20,000, কয় আলগা টালগা পায়নি। তার মানে মতলব কি খারাপ? মতলব কি আলগা টালগা? আলগা দরকার কি? আপনি বলেন যে ছেলে নামাজ পড়ে কিনা, আপনি জিজ্ঞেস করেন ছেলে হালাল পথে চলে কিনা, আপনি জিজ্ঞেস করেন ছেলে যে চাকরিটা করে এটা দিয়ে আখেরাত পাওয়া যাবে কিনা, এই রকমের ছেলে যদি পার মোহরানার ডিমান্ড কইরেন না, 5,000 টাকার মোহরানার বিনিময়ে আপনি মেয়েকে বিয়ে দেন, আপনার মেয়েটা জান্নাতি পরিবেশে থাকবে। আর আপনি 10 তলা বাড়ি দেখে পাগল হয়েছেন বিয়ে দিবেন, আপনার এই মেয়ে ওখানে যাইয়া শান্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমার কলেজার ভাইয়েরা এই কথাটাই বলছিলাম, মোহরানা দিতে হবে। এবার শোনেন, আল্লাহর নবী বললেন, মোহরানা দিতে পারো তোমাদের স্বেচ্ছা, যা ইচ্ছা তাই তোমরা দিতে পারো। মোহরানা দেওয়া যায় জমি দিয়া, জায়গা দিয়া, টাকা দিয়া, অলংকার দিয়া, কাপড় চোপড় দিয়াও মোহরানা দেওয়া যায়। মোহরানার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই। আর আমার দেশে 15 লাখ টাকা মোহর, তো লোকেরা কয় 15 লাখ কেন? মেয়ের বাপ কয় ভবিষ্যতে মামলা টামলা করলে আমার দিয়ে যদি সুখ না পায়। মোহরানায় আপনার মেয়েকে সুখ দিতে পারবে না? পারবে নাকি? কথা বলেন না কেন, পারবে নাকি? মোহরানায় সুখ দেয় না, সুখ দেয় হালাল।
সুখ কে দেয়? হালাল। হালাল রুজি সুখ দিতে পারে, মোহরানা আপনার মেয়েকে সুখ দিবে না। আপনার নিয়ত খারাপ, মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তা করে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা দিব কেমনে, টাকা যদি বেশি উসুল লইয়া লাগে কি লাগে। আমাদের পরামর্শ হলো 5,000 10,000 15,000 1,00,000 টাকার বিনিময়ে আপনি মোহর ধরেন, ছেলে যাতে দিতে পারে, এর বাইরে আপনি যাইয়েন না। এটাই সবচেয়ে কল্যাণকর, এটা সবচেয়ে কল্যাণ। আমার কলেজার ভাইয়েরাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ও কন্যাদের মোহর ছিল একেবারে কম। বিশ্বনবী মোহরানা ধরছেন 480 দিরহাম, 480 দিরহাম, 1,428 গ্রাম ওজনের রূপা মাত্র। আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল মাত্র একটা তরবারি, লৌহবর্ম কি ছিল? একটা লৌহবর্ম ছিল মাত্র। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মোহর ছিল 500 দিরহাম। কত? 500 দিরহাম, মাত্র 500 দিরহাম। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 4,000 দিরহাম, তাও এটা নাজাসি বাদশা তার পক্ষ থেকে আদায় করে দিয়েছে। আহারে, হযরতে মূসা আলাইহিস সালাম তার মোহর কি ছিল বলতে পারবেন? না। হযরতে মূসা আলাইহিস সালামের মোহর ছিল, মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি, কে বলতে পারে? হযরতে শুআইব আলাইহিস সালাম। বলেন, সবাই বলেন, মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? আর মূসা আলাইহিস সালামের বিয়ের সময় মোহরানা ধরা হয়েছে, এই মোহরের মানে হলো তুমি আমার বাড়িতে 8 বছর কাজ করে দিবা। এই 8 বছরের কাজ করাইটি ছিল মূসা আলাইহিস সালামের মোহর। বাজারে যখন মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের এক বাহিনীরে থাপ্পড় মারছিল, মনে আছে তো? এতে মরি গেছে মূসা আলাইহিস সালাম, চলে গেছে শোয়েব আলাইহিস সালামের এলাকায়। যাইয়া এই ওইদিকে ঘটনা বলবো না, সেখানে যাওয়ার পরে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে তিনি ছিলেন, আর মূসা আলাইহিস সালামের বিয়ের মোহরানা ধরা হয়েছে 8 বছরের মজুরি। আপনি 8 বছর আমার বাড়িতে কাজ করবেন, এটি আমার মেয়ের বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তাহলে মোহর কারো উপরে চাপাইয়া দেয় না, কিন্তু মোহর দেওয়া ফরজ। বলেন, মোহর দেওয়া কি ফরজ? দিতেই হবে। অনেকে একটা নাকফুল দিয়ে দেয়, হ্যাঁ নাকফুল যদি বিয়ে দেওয়ার সময় বলেন যে এই নাকফুলটাই মোহরানা, এতে কোনো অসুবিধা নাই? কিন্তু মোহরানা দোষে 20,00,000 টাকা দেয় না, 20,00,000। আর আমার দেশে কিছু অতি পণ্ডিত সর্দার মাতাব্বর জায়গায় জায়গায় আছে, তাদের জন্য ইসলামটা আরো বেশি কলুষিত হয়। তাদের সামনে যখন আমরা মোল্লারা বলি যে ভাইজান এত টাকা মোহর, এটা তো ইসলামে নাই, কারে রাখেন আপনার ইসলাম? ইসলাম একদিকে রাখিয়ে রাখেন, সব জায়গায় ইসলাম চলে না? এরকমের পুণ্ড সর্দার আমাদের দেশে আছে না নাই? কথাগুলো বাস্তব না অবাস্তব? আপনি বলবেন কালকে যে একটা বিয়ে, আজকে যান একটা বিয়ের অনুষ্ঠানে, বলবেন যে হুজুররা বলছে এত টাকা মোহরানা দরকার নাই, সর্দার মাতাব্বররা যারা কি বলে সর্দার, তো আরে মিয়া রাখেন আপনার ইসলাম, তো তুই কই থেকে নেমে আইছ? ইসলাম আগে না সর্দার আগে? ইসলাম আগে, ইসলাম আগে। এই জন্য আপনাদেরকে বলি, মেয়েদের বিয়ে দেওয়ার সময় ছেলের চরিত্র দেখবেন, তার কামাই রুজিটা আগে দেখবেন হালাল কিনা। বেশি বেশি মোহরের দরকার নাই, আপনার মেয়েটা শান্তিতে থাকবে। আর আপনি 1 কোটি টাকাও যদি মোহর দেন, আপনি দেখবেন রাতের বেলা 2টা বাজে হেতে গাঁজা খাইয়া আইয়া, এরপরে ইয়াবা খাইয়া আইয়া ঘরের ভিতরে ঢুকবে। আপনার মেয়ে শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য বললাম মোহরানার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা ফরজ। এখন আসেন, আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের একটু হিসাব কিতাব করি, মোহরানা দিছেন তো? আমাদের দেশে বুড়া মরি গেছে, এখন যাইয়া বুড়ির নাক ফুল খুলবে, কথা কি বুঝতেছেন? আমি তো হাসির ছলে কথাগুলো বলতেছি, কথাগুলো কষ্টের। মুরব্বী মরে গেছে, তার স্ত্রীটা বেঁচে আছে, আমাদের দেশের এগুলো আইন, কারণ স্বামী মরলে এখন আর গয়না টয়না রাখা, এগুলো ভুয়া, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। যাইয়া নাক ফুল খুলে, যাইয়া কানের কি বলে জিনিস খুলে, ক সব খুল। এরপরে নাক ফুল পড়ছে ওই মহিলা 40 বছর আগে স্বামীর দেওয়া স্মৃতি, এটা না কাটতে পারলে প্লাস দিয়ে কাটে, দেখছেন না আপনারা? কাইটটা এরপরে কিছু সন্তানেরা কয় এই মোহরানা দাবি মাফ করছে নি রে,
তো যাইয়া বুড়িরে কয় কয় আপনার স্বামীরে মোহরানাটা মাফ করে দেন। তো বুড়িরে এখন স্বামী মারা গেছে, বুড়িরে তো খবর আছে, ও তো বুঝেই না, কয় জান জান মাফ করে দিলাম। এভাবে বাটপারি করলে মাফ হবে না। এজন্য যারা আমার সামনে আছেন, যারা শুনছেন, কালকে যাইয়া আজকে যাইয়া এটা আগে সমাধা করবেন, এটা আগে সমাধা করবেন। যদি মনে না থাকে কত টাকা মোহরানা ধরছেন, যদি মনে না থাকে তাহলে আপনি খোঁজ খবর নিবেন তার আশেপাশে যারা, তার ফুফু তার বোনদের মোহরানাটা কত ছিল, ওই পরিমাণে মোহর আপনি আদায় করে দিবেন। অথবা যদি তাও মনে না থাকে, তাও যদি খোঁজখবর না পান, আপনি একটা মোহর নির্ধারণ করে তার হাতে দিয়া তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। আপনি মাপ নিবেন কি, আপনি যে বাপ সাপ ধরে থাকেন, কিছু কিছু বুড়া আছে ঘরে গেলে এমন বাপ সাপ লয় বুড়ির লোকে, তা আপনি বুড়ির সাথেই পারেন, নিজে তো আর কিছু করেন না। এই জন্য একেবারে কপালে চুমু দিয়া বলেন, হাসির কথা নয়, মাপটা আজকে নিয়ে নিবেন। পরের হক আল্লাহ ক্ষমা করবে না। আমি বারবার অনুরোধ করি, মোহরানাটা মাপ চান, মোহরানাটা মাপ দেন, মোহরানাটা মাপ নেন। আপনি সেখান থেকে চাইয়া মাপ নিতে হবে, যদি না চাইয়া মাপ না নেন অথবা কিছু না দিয়ে যদি মাপ না নিতে ব্যর্থ হন, আপনি কেয়ামতে আসামি হবেন, আসামি হবেন, আসামি হবেন। এটা ফরজ, বলেন এটা কি ফরজ? আজকে যা বলবেন, মোল্লা নাজিম ভাই বলেছেন মোহরানার টাকা এভাবে মাপ আমি পাবো না। এই ধরো 1,000 টাকা দিলাম, আগামী মাসে আর 1,000, 12 মাসে 12,000 টাকা দিয়ে দিল তোমারে, এটা তোমারে দিয়ে দিলা, এটা আমি চাই না, এটাই আমার মোহরানা। তবে দিয়া সেরা কয়দিন ভাবে আবার সিনায় লয়ে যায় না, দেওয়ার সময় দিছে কয়দিন পরে কয় হুম, এরকম আছে না, এটা ওনার, এটা ওনার, এই টাকার মালিকানা কেউ না। কথা কি বুঝাইতে পারলাম? কথা লম্বা হয়ে যায়, এতটুকু আমি বললাম, মোহরানা মাপ নাই, মোহরানা মাপ যতটুক পারেন দিয়া এটা মাপ নিতে হবে, একেবারে না দিয়ে মাপ নিতে পারবেন না। এজন্য যুবকদেরকে বলবো, অনেক বেশি মোহরানা ধরার দরকার নাই, এটা মেয়েদের পিতারা যদি রাজি হয়ে যায় তাহলে সব রাজি, সব ঠিক, কথা ঠিক কি না? মেয়ের বাপ যদি বলে আমার মেয়ে বিয়ে দিব, ভালো ছেলে চাই, 5,000 টাকা মোহর, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি ডিমান্ড করে তাহলে কপালে মায়ের আছে না নাই, টাকা আর পাবে না, টাকা শান্তিও পাবে না। আমার কলেজের ভাইয়েরা এখন আসেন, 2 নম্বর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে আপনার স্ত্রীকে বিয়ে করলেন, তার বরণ পোষণের দায়িত্ব কি স্ত্রীর নাকি আপনার? আমি একটা কথা বলি, এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা ওই স্বামীরা যারা তাদের স্ত্রীদেরকে দিয়ে চাকরি করায়। কারণ যার স্ত্রী চাকরি করে তার স্ত্রী তারে রান্না করে খাওয়ানোর সুযোগ আসতে বসেন, রান্না করে খাওয়াইতে পারে খাওয়াইবটা কোন সময়? এই জন্য স্ত্রী শিক্ষিত হোক, এখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি তারে দিয়ে চাকরি করাইলে মাঝে মধ্যে তার কি খাইবেন? হ্যাঁ, শান্তিং খাইবেন, কিন্তু রান্নার কপালে ঝুঁকবে না। এই জন্য বুঝেন আগে, কিন্তু স্ত্রী আপনাকে কামাই করে খাওয়াবার কথা নয়। অনেকে খুব গর্ব করে, আমি কিছু করি না, তো করে না কেউ, আমার বউ করে। অথচ স্ত্রীর বরণ পোষণ দিতে হবে যোগ উপযোগী, কথা কি বুঝতেছেন? যোগ, আল্লাহর নবী বলেছেন, তুমি যেমন খাবা তুমি তোমার স্ত্রীকে তেমন খাওয়াবা, তুমি যেমন পরিধান করবে তোমার স্ত্রীকে তেমন পরিধান করাবে, তুমি যেমন বাসস্থানে থাকো তোমার স্ত্রীকে তেমন বাসস্থানে রাখবা। কিছু কিছু লোক আছে ঘরের ভিতরে ভালো নাস্তা নাই বলে ঘরে স্ত্রীর সাথে নাস্তা করে না, ওই পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে স্ত্রী ছেলে মেয়েরা খায়, আর উনি যায়া চায়ের স্টলে পরোটা আর মিষ্টি খায়, এমন ডাকাইত আছে না, কথা কি বলবো? কথা তো আমি গবেষণা করে আইছি, আমি তো মুখস্থ করে আসি নাই। বহু পাবলিক আছেন, শেয়ানা পাবলিক, গড়ে নাস্তা নাই, গড়ে কি নাই, ওই 3 দিনের পচা পান্তাবাত, নিজের বউ বুড়ি এই পান্তাবাত কাঁচা মরিচ দিয়া ডইল্লা ডইল্লা খাইতেছে ফেয়াজ দিয়া, আর উনি চায়ের স্টলে যায়া হোটেলে যাইয়া উনি মিষ্টি আর পরোটা খায়, কথা কন না কেন? তুমি যা খাবা তোমার রাসূল বলেছেন তোমার স্ত্রীকে তাই খাওয়াইতে হবে,
সুতরাং প্রতিদিন সাহেবের বাজারে যাইয়া ময়নামতি যায় অমুক হোটেলে যাইয়া পরোটা আর মিষ্টি খাবেন, আর বউর জন্য পান্তাবাদ, আল্লাহর আদালতে আসামি হবেন আপনি। আপনি যেমন খাবেন আপনার স্ত্রীকে আপনি তেমন খাওয়াবেন, এই কথা কি আমার না আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজার মেয়েরা বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর জন্য আমরা যে খরচাপাতি করি এটা কি হবে? আল্লাহ নবী বললেন, তুমি যে তোমার স্ত্রীকে বরণ পোষণ দাও খাওয়াও, তুমি যদি সওয়াবের নিয়তে খাওয়াও পুরাটাই সৎকার সওয়াব পাবা। এই হাদিস আবার স্ত্রীর যে শোনায় না, যে মোল্লা ভাই বলছে তোমার যেটা খাওয়া এটা সৎকা, সৎকা বলা হয় নাই, সদাকার সওয়াব পাবেন। সদাকা কি পাবেন? অর্থাৎ দান করলে যেমন সওয়াব পান, স্ত্রীকে যেটা খাওয়ান এটার জন্য আপনি এরকমের সওয়াব পান। তাহলে স্ত্রীকে যেটা খাওয়াচ্ছেন এটা কি জলে যাচ্ছে না? এটাও সওয়াব আছে। আল্লাহ নবী বলছেন, তুমি তোমার পরিজন পরিবার পরিজনের জন্য যেটা খরচ করো এটাও সাদাকার সওয়াব পাবা। বুখারীর আরেক হাদিসে আল্লাহ নবী বললেন, পরিবার পরিজনের জন্য যত খরচ করো নিয়তে রাখবা আল্লাহ তুমি আমার সওয়াব দিও, তোমার কষ্টের টাকা তুমি তোমার পরিবার পরিজনকে খাওয়াচ্ছ, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ দানের সদাকার সওয়াব দান করে দিবে। এটা সহিহ বুখারীর হাদিস। নবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তোমার পরিবার পরিজনকে যেটা খাওয়াচ্ছ এটা বিফলে যাবে না, এটার জন্য তুমি সওয়াব পাবা। সুবহানাল্লাহ, তাহলে ডবল লাভ। কি লাভ? সাহেব ক্যান্টনমেন্টের বাজার থেকে রসমালাই নিয়ে আসছেন টাকা দিয়া, বিবিকে খাওয়াচ্ছেন রসমালাই, গুনা না সওয়াব? তাহলে বোঝা গেল আমাদের কোনো কিছু বিফলে যাবে না যদি নিয়ত ঠিক থাকে, কারণ নিয়তের উপরে সওয়াব আছে। না না, নবীজি বলছেন তোমার যদি নিয়তটা ভালো থাকে বউরে খাওয়াও আর যাই করো, বউকে যদি গোপনে গোপনে কাবলি বুটো খাওয়াও চকলেটও খাওয়াও তোমার জন্য সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরা যারা বুড়ো হয়ে গেছেন তাদেরকে বলি, এই বুড়া বয়সে আপনি যদি স্ত্রীর জন্য একটা কিটকার চকলেট লইয়া যাইতে পারেন, খুশিটা কম হবে না বেশি হবে? বেশি হবে, আস্তে আস্তে করে বেশি হবে, খুশি হবে না? কিন্তু করেননি কোনোদিন, যাইয়া তো যেভাবে ডাক দেন মনে হয় যেন দারোগা আইছে। হ্যাঁ, আপনি বুড়ো হইছেন, মানুষের মন কখনো বুড়ো হয় না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়ো হয় না। এজন্য আপনি বাজারে গেছেন, একটা ডোরিমন চকলেট, একটা কিটকার চকলেট অথবা যে কোনো চকলেট আপনি যদি পকেটে করে নিয়ে যান, আবার নাতিটা তীরে দেখেন না তাহলে খাবলায় নিয়ে যাবে, যায়া চোখ দিয়ে টিপ দিবেন, কি দিবেন? বুড়া বয়সে চোখ টিপ দিও কেন? এরপরে কাছে আসবে, আপনি তাকে মুট করে গোপনে তার হাতে চকলেটটা ধরায় দেন, আমি মোল্লা আজিম সাক্ষী দিলাম ঈদের চেয়ে বেশি আনন্দ পাবে সে। মনে মনে দোয়া করবে, আল্লাহ বুড়ো হয়েছে কিন্তু আমার স্বামী আমাকে কত ভালোবাসে। এটাই তো স্ত্রী চায়। একজন স্ত্রী কি চায়? এক টাকা দিয়ে একটা লজেন্স, লজেন্স তো বুঝেন, লজেন্স পকেটে রাখবেন, মাঝে মধ্যে বুড়ির দিবেন, দেখবেন কি খুশি হয়, আর আপনার জন্য কি দোয়াটা করে। আপনি বিড়ি কিনাই তো কুলাইতে পারেন না, চকলেট কিনবেন কোন সময়? কথা ঠিক বলি নাই? কিছু কিছু মানুষ আছে পকেট ভর্তি বিড়ি, বুড়ি পান খায় কইছে পান কই কই। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর, মাঝে মধ্যে চকলেট দিবেন, জুসের একটা একটা জুস আইন স্ত্রীকে দিবেন, দেখবেন খুশি হবে না বেজার হবে? স্ত্রীরা এটাই চায়, এটা ভরণ পোষণ, তার যে বরণ পোষণ আছে যোগ উপযোগে আপনি দিবেন, এটা আপনার উপরে ফরজ, এটা আপনার উপরে কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদদালাল্লাহু বাদাহুম আলা বাদ ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বললেন, পুরুষেরা নারীদের উপরে তত্ত্বাবধায়ক, পুরুষেরা নারীদের উপরে তত্ত্বাবধায়ক, এই কারণে আল্লাহ তাদের একের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছে, আর পুরুষেরা মালটা ব্যয় করে, এই জন্য সর্দারিটা পুরুষের একটু বেশি আছে। না না, যারা নারীর অধিকার সমান চায় পুরুষের সাথে সাথে তারা বোকা, তারা বুঝে না। ইসলাম নারীদেরকে পুরুষের চেয়ে আরো অনেক বেশি অধিকার দিয়ে রাখছে। আপনি দেখেন তো,
আপনি বিয়ে করছেন আপনার স্ত্রীকে, সংসারের যাবতীয় খরচ কি স্ত্রীর না স্বামীর? এটা স্ত্রীর, বাপের বাড়ির মেহমান আসুক আর যেই জায়গার মেহমান আসুক, খরচটা করে কে? স্বামী। খরচটা করে কে? স্বামী খরচটা করে। এই জন্য আল্লাহ পাক বলছে যে মালটা খরচ করবে সর্দারিটা তো সে একটু বেশি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। বুঝে না একজন মেয়ে কত জায়গা থেকে পায়, একজন মেয়ে তার বাপের কাছে পায়, তার ভাইয়ের কাছে পায়, তার স্বামীর কাছে পায়, তার ছেলের কাছে পায়, কিন্তু একজন পুরুষ পায় শুধু বাপের কাছে। কথা বুঝতেছেন? একজন পুরুষ পায় মাত্র বাবার কাছে, কিন্তু একজন নারী পায় পাঁচ জায়গায়। ওই জায়গায় এরপরেও খরচপাতিটা পুরুষের, এরপরও খরচ টাকা পুরুষের। এই জন্য আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদদালাল্লাহু বাদাহুম আলা বাদ। পুরুষেরা যেহেতু মালটা খরচ করে, এই জন্য পুরুষেরা একটু বেশি সর্দারিটা করবে, স্বাভাবিক। মালটা তো সে দিছে, মালটা তো তুমি দেও নাই। মহিলার বাপের বাড়ি থেকে মেহমান আসছেন, গড়ে একটা টাকাও নাই। এবার যাই আমার আব্বা আম্মা আইসে অনেকদিন পরে, স্বামীকে আমার কাছে তো এক টাকাও নাই, স্ত্রী কয় টাকা আছে না নাই এটা জানতে চাই না, ইজ্জতের ব্যাপার। যাও এবার স্বামী হাওলাত করেও বাজার করা লাগে, তাহলে খরচটা এখানে স্বামীর না স্ত্রীর? ওষুধ পত্র, ছেলে মেয়ের লেখা পড়া, যা কিছু আছে সবটা কার কান্দে? একজন পুরুষ সারাটা জীবন দায়িত্ব পালন করতে 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 কবরে চলে যায়। এইরকমের স্বামীকে ধমকি দেয় এরকমের নারীও আছে না? ওই ব্যাপারটা আগামী জুমাতে বলবো, আজকে তো পুরুষদের দায়িত্ব নিয়ে কথা বলতেছি। তাহলে আপনি আপনার স্ত্রীর বরণ পোষণ দিবেন, এটা আপনার উপরে ফর্জ, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কি দায়িত্ব? আপনিই দিবেন, আপনিই তার সব করবেন, যোগ উপযোগী করবেন, যোগ উপযোগী তাকে ভরণ পোষণ দিবেন। এরপরে তিন নাম্বার, স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করা। আলাদা বলতে কি বুঝাইতেছে আগে বুঝেন। আমাদের দেশে, আমাদের দেশে একান্নবর্তী পরিবার আছে না নাই? একান্নবর্তী পরিবারে থাকার মধ্যে দোষের কিছু নাই যদি পর্দা রক্ষা হয়। কিন্তু আপনি আপনার বড় ছেলের বিয়ে করাইছেন, বিয়ে করানোর পরে অথবা আপনার ছেলেকে আপনি বিয়ে করাইছেন, আপনার পুত্রবধূ আপনার সামনে যেতে পারবে, আপনার যেই ছেলের মানে বউ তার সামনে যেতে পারবে, আপনার স্ত্রীর সামনে সে যেতে পারবে, কিন্তু তার দেবরের সামনে বাসুরের সামনে অবাধে যেতে পারবে না? আপনার মেয়ের জামাতা যারা, অর্থাৎ ননদ আর কি ননসের জামাইদের সামনে কি যেতে পারবে? না। অনেকে চুপ করে আছে, সবাই বলতে হবে না পারবে না, কিন্তু পাঠান কি না, না গেলে তো আপনি কবেন হইনি জি, ফর্দা মারাই তো হয়েছে, ঠিক বাসাগুলা ঠিক এইরকম, তাই ফর্দা মারায় কি হয়েছে? আমার মেয়ের জামাই আছে, একটু যে খাওয়াইলো না, দেখলো না, কথাই কইলো না, আবার হেতেও দুলা ভাই লুচ্ছে আমার কাওয়ান, যাইয়া কয় তোমার বাপের বাড়িতে গেছিলাম, তোমার ভাইয়ের বউ কি এটা জমিদারের মেয়ে নি, একটু তো সামনে আইলো না। আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রীকে পর্দা রাখা আপনার দায়িত্ব মিয়া, আপনি কিভাবে রাখবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি রাখতে না পারেন আপনি বিয়ে করবেন, আপনি রোজা রাখবেন, কিন্তু আপনার স্ত্রীর পর্দার দায়িত্ব আপনার কাঁধে। কার কাঁধে? আপনার, আপনি স্বামী, আপনার কাঁধে আপনি তার পর্দা রক্ষা করবেন, আপনার উপরে এটা ফরজ। আর ইদানিং তো ফ্যাশন বাইর হয়েছে বিয়ে কইরা, এরপরে প্রথম দিকে বন্ধু বান্ধব যা আছে কলেজ ভার্সিটি সব দিয়ে লইয়া লইয়া ফাস্টফুডের দোকানে যাইয়া নতুন বউ লইয়া খায়, এরকমের আসনা নাই। এরপরে কয়দিন পরে তার বউ আরেকজনের বউ। আমার কলেজের ভাইয়েরা এই কথাটাই বলা হয়েছে বাসস্থানের ব্যবস্থা করবেন। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবধান, মহিলাদের সাথে তোমরা কেউ অবাধে দেখা সাক্ষাৎ করবা না। আনসারদের এক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্বশুরের গোষ্ঠীর আত্মীয় স্বজন যেমন দেবর বাসুর, তাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী বললেন দেবর হলো মৃত্যুর মতো,
দেবর হলো মৃত্যুর মতো, আল হামুল আল মাউত দেবর হইলো মৃত্যুর মতো। মালাকুল মাউতকে যেমন ভয় পাও, মহিলাদের উচিত দেবরকেও যেন তেমন ভয় পায়। আমার দেশে একটা প্রবাদ বাক্য বানাইছে, কয় দে বাবি হইলো মায়ের মতো, তোরে থাবরামু বেড়া। এই ওয়াজ করার কারণে আমি 10,000-এর উপরে গালি খেয়েছি। কথা আগে শোনেন, 10,000-এর উপরে গালি খেয়েছি। তো তুই গালি দিলে আমার কি আসে যায়? আমি যখন বিরোধিতা করলাম যে বাবি কখনো মায়ের মতো হয় না, কিছু কিছু লুচ্চা পোলাপেন আমার গালাগালি শুরু করে দিচ্ছে। রাসুল বলতেছেন সহি মুসলিম বুখারী মুসলিমের হাদিস এটা, নবীজি বলতেছেন দেবর হইল মৃত্যুর মতো। মৃত্যুকে যেমন ভয় পাও, দেবরকে তেমন ভয় পাবা। কেন পাবা? তার কারণ দেবর আর বাবির সম্পর্কটা এমন, সুযোগ পাইলে সর্বনাশ, আগুনের মতো। সুযোগ পাইলে কি সর্বনাশ। আরে বেটা, বাবি মায়ের মতো হয় কেমনে? আচ্ছা আপনারা বলেন তো, বাইটা যদি মারা যায় তাহলে ছোট ভাই হোক আর বড় ভাই হোক, ওই মহিলাটা বাই মরার পরে ওই মহিলা বাইদের জন্য বিয়ে করা হালাল না হারাম? জোরে বলবেন তো। হালাল যদি হয়, বাবিটা মায়ের মতো হইল কেমনে? বাবি মায়ের মতো হয় না, বাবি হয় বউর মতো। কারণ বাইটা মরে গেলে ওই বাইয়ের জন্য বিয়ে করা হাজার বার কি জায়েজ। এই জন্য দেবর আর ভাবি অবাধে চলাফেরা করতে পারবে না। আপনি তার জন্য একটা সেফটি রুম, এমন একটা জায়গা তৈরি করবেন, এমন একটা জায়গা আপনার স্ত্রীর জন্য রাখবেন, যেই জায়গায় অবাধে মেলামেশা করে পর পুরুষেরা সেখানে যেতে পারবে না, অবাধে প্রবেশ করতে পারবে না। এমনকি মায়ের রুমেও অনুমতি ছাড়া প্রবেশ করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলি মনে থাকবে তো? সুতরাং সতর্ক থাকবেন। আর আমরা কি করি? বড় ভাইটা বিয়ে করে বিদেশ গেছে, ছোট ভাইটা ভিক্টোরিয়া কলেজে পড়ে, বাপ মাশাল্লাহ হাজি সাহেব তসবি ছড়াও হাতে থাকে। এবার ছোট ছেলেরে কয় যা একটা সিএনজি লইয়া যায় তোর বাবিরে লইয়া। নাউজুবিল্লাহ। তো আপনি আপনার বড় ছেলের পাশে সিএনজিতে ছোট ছেলেরে বসাইয়া, দায়ুজ বানাইয়া, বেপর্দায় বসাইয়া আল্লাহর হুকুমকে অমান্য করে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এত মজা করে কথা বলতে পারি না, আপনার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু এটাই ইসলাম। এটা কি ইসলাম? আপনি কেন এই সুযোগটা দিচ্ছেন? আপনি কেন এই সুযোগ দিচ্ছেন? আপনার শ্বশুর আপনি যাই তো তাকে আনতে পারতেন, কিন্তু আপনি বসে বসে তসবি পড়েন, আপনার ছেলেকে আপনি দিলেন কেন? ইসলাম চায় সবাই নিরাপদে থাকুক। ইসলাম কি চায়? সবাই নিরাপদে থাকুক, সবাই নিরাপদে থাকুক। ব্যক্তিত্ব যার যাত্রা শেষে বজায় রাখতে হবে। সুতরাং অবাধে চলাফেরা নয়, স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। চার নাম্বার, স্ত্রীর সাথে আপনার আচরণটা কেমন? আমি যদ্দূর যাইতে পারি, প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করব ইনশাআল্লাহ। স্ত্রীর সাথে আচরণটা আপনার কেমন? প্রথম কথা হলো, আপনি যখন ঘরে যাবেন স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবেন, বলেন সালাম। কি দিবেন? সালাম দিয়ে ঢুকবেন। যখন আপনি আপনার স্ত্রীর ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন তোমাদের স্ত্রীদের গৃহে প্রবেশ করো, যদি তোমরা সালাম না দাও, কত বড় মারাত্মক ভুল করো। তোমাদের সাথে দুষ্ট জিনেরা তোমাদের সাথে স্ত্রীর ঘরে প্রবেশ করে, তোমরা যে খাবার খাও দুষ্ট জিনেরা তোমাদের সাথে খাবার খায়, তোমরা যে স্ত্রীর সহবাস করো দুষ্ট জিনেরা তোমার সাথেও সহবাস করে, যার কারণে তোমার ঘরে দুষ্ট সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা আছে এবং তোমার স্ত্রীটা চরিত্রহীনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ঘরে প্রবেশ করবেন কি দিবেন? আসসালাম আলাইকুম, সালাম দিয়া ঢুইকা, হাসি মুখে কথা বলবেন। আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, টানা 9 দিন আমাদের গৃহে কোনো আগুন জ্বলে নাই। কয় দিন? 9 দিন পরে বিশ্ব নবী প্রবেশ করলেন, সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, 9 দিন হয়ে গেছে তোমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। আম্মা জানায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাসি মুখে কথা শুনলে আমাদের ক্ষুধার যন্ত্রণা আমরা ভুলে যাই। আপনি তার সাথে বন্ধুর মতো ব্যবহার করবেন। আপনার মন মেজাজ অনেক সময় খারাপ হয় জানি, পুরুষ তো অনেক পরিশ্রম করেন, কিন্তু তার সাথে ব্যবহার আপনি খারাপ করতে পারবেন না। তার সাথে আপনি উত্তম আচরণ করবেন। ওয়া আশিরু হুন্না বিল
মারুফ, আল্লাহ বলছেন খবরদার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবা, উত্তম ব্যবহার করবা, এমন ব্যবহার করবা যেন সে তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে যায়। তুমি তাকে এত ভালোবাসা দিবা, তুমি তাকে এমন আচরণ দিবা যেন অন্য পুরুষের দিকে তার নজর না যায়, সে যেন তোমার প্রতি খুশি থাকে, সে যেন তোমার প্রতি মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবীর ব্যাপারে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দিলেন, নবীজি যখন অহিপ্রাপ্ত হলেন আল্লাহ নবী এসে বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পাইছি দুষ্ট জি আমার উপরে আসর করবো নাকি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 15 বছর আপনার ঘর সংসার করছি। কয় বছর? 15 বছর আপনার ঘর সংসার করেছি, কোনোদিন আপনাকে ধমকি দিয়ে কথা বলতে দেখি নাই, মিথ্যা কথা বলতে দেখি নাই। আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, এতিমকে সাহায্য করেন, অনাথকে আপনি সাহায্য করেন। রাসুল গো, এই 15 বছরের ভিতরে আপনি একটা ধমকিও আমাকে দেন নাই, আপনি যে আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ না। নবী গো, 15 বছর আপনার ঘর সংসার করলাম, একদিন একটা ধমকি দিলেন না, আপনি চিন্তা করেন তো রাসুলের দাম্পত্য জীবনটা কেমন ছিল, একটা ধমকি দেন নাই, কটু কথা বলেন নাই। আর আমরা ধমকি ছাড়া কথাই কইতে পারি না, আমাদের মেজাজ দারোগা মাটা মেজাজ, বউর কাছে গেলে হয়ে থাকে, এই পাত্রে তরকারি দে, লবণ দে, হাসতেছেন, এগুলোই তো চলতেছে। দাম্পত্য জীবনের কথা বলতেছি, দুইটা কবুতরের দিকে ফজরের নামাজের পরে তাকায়েন, তাদের মধ্যে কত মিল। আপনার বাড়িতে কবুতর আছে না? আপনি কালকে সকালে দেখবেন দুইটা কবুতর সকালবেলা উঠে একটার সাথে আরেকটার ভালোবাসার বিনিময়টা কিভাবে হচ্ছে, দেখবেন কতটা মিল। আর আমরা মানুষ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, এই ভালোবাসা সব সোশ্যাল মিডিয়ায় খেয়ে দিস। আমি কথাগুলি বলবো আস্তে আস্তে বলবো, সবগুলো আপনাদেরকে শুনতে হবে। সুতরাং স্ত্রীর সাথে আচরণটা যেন ভালো হয়, তার সাথে একটু ভালোভাবে কথা বলেন। নাটকে সিনেমা ডায়লগ শুন না, ডায়লগ মুখস্থ করেন, কিন্তু নিজে স্ত্রীর সাথে একটা ভালো ডায়লগ দিয়ে কথা বলতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তো আয়েশা, কিন্তু আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। সুবহানাল্লাহ ভাই, কি বলে ডাকতেন? লালি বলে ডাকতেন, অনেক সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন আমাকে লালি বলতেন আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আপনি যদি যায় ডাক দেন, ওই টুনটুনি, ডাক তো দিবেন না, আগে দেন নাই, আজকে দিলে আরো বিপদ লাগাইবে। আস্তে আস্তে একটা নাম দিবেন, স্ত্রীকে নাম দেওয়া কি আছে? জায়েজ আছে। গোলাপ ফুল একটা নাম দিয়ে দিবেন, তুমি গোলাপ, খুশি হইব না বেজার হইব? আর হইনি, এদিকে আয়, নাম দিছেন আপনি হইনি। বউরে যায় কত, তোর তো ভূতের মতো রাগে, তোমারে ও তো রিক্সাওয়ালার মতো লাগে। একটা নাম দেন, ময়না পাখি, টিয়া পাখি, উমক তুমক একটা দেন না, আমি এগুলা দিতে বলি না, একটা দেন না। ছোটবেলা গোলাপ ফুল খেয়েছেন না, আরে আমার গোলাপ ফুল, কথা বলে একটা নাম দেন, খুশি হইব না বেজার হইব? খুশি হবে। স্ত্রীদেরকে খুশি করা সহজ, বেশি কিছু লাগে না। এই কথাটাই আল্লাহ পাক বলছেন, খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, যাবে না। খবরদার তাদেরকে কষ্ট দিও না, এটা তোমার জমি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এটা তোমার কি জমি? এটা তোমার জমি, এটা তোমার জমি, এটা তোমার জমিন। জমিনকে যেমন ভালোবাসো, একেবারে বেড়া টেড়া দিয়ে রাখো, তোমার স্ত্রীটা তোমার জন্য আমানত, এটাকে তুমি ছেড়ে দিও না, এটাকে নাম ধরে ডাকো, সুন্দর করে ভালোবাসা দিয়ে ডাকো, তাহলে এখান থেকে ভালোবাসা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কথাটাই বলা হয়েছে। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও মোমেনগণ, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদেরকে ওয়ারিস হবা, তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না, তাদেরকে আজ যা দিয়েছ তা থেকে তোমরা কিছু নিয়ে নেওয়ার জন্য, তবে যদি তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয় সেটা ভিন্ন কথা। তার মানে হলো তুমি যাকে বিয়ে করেছো তার সাথে সবসময় ভালো আচরণ করো, এটা কার কথা? আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম
লিবাসুল্লাহুন্না, তোমার স্ত্রীটা তোমার পোশাক পরিচ্ছদের মতো, তোমার গায়ের সাথে তোমার পোশাকটা যেভাবে লেগে আছে, তোমার স্ত্রী তোমার জীবনের সাথে এভাবে লেগে আছে, তোমার জামাটা দাগ লাগলে তুমি যেমন অপছন্দ করো, খবরদার তুমি তোমার স্ত্রীর গায়ে দাগ লাগতে দিও না। পাঁচ নাম্বার, স্ত্রীর সাথে তোমার আচার আচরণ অথবা স্ত্রীর সাথে তোমার মেলামেশার গোপন কথা কারো কাছে প্রকাশ করে দিও না। আরে ভাইজান একটা কথা বলি, আপনার স্ত্রীর সাথে আপনার টুকিটাকি ঝগড়া হয়, এটা তো হবেই, এটা হবেই, হয় না এরকম কোনো সংসার পৃথিবীতে নাই। তো টুকিটাকি ঝগড়া যে হয়, আপনি ধৈরেই ফোন দেন মানুষের, এরকম আছে বউর সাথে রাত্রে বেলা ঝগড়া লাগছে, লাগিয়া প্রথমে ফোন দিছে বউর বাপেরে, এরপরে বউর মায়েরে, এরপরে বউয়ের বোনেরে, ওই উমক রে, বোনের জামাইরে, তুমক জামাইরে। তো তুমি তো তোমার নিজের পায়ে নিজে কুড়ালটা দিলা, কারণ তোমার স্ত্রীর সাথে তোমার ঝগড়া হয়েছে রাতে, সকালেই তো আবার ভালোবাসা একসাথে হয়ে যাবা, কিন্তু তুমি যে তোমার স্ত্রীর সব আদান প্রদান ওই যে বিভিন্ন লোকদের কাছে বলছো, তো মান সম্মান কি শুধু স্ত্রীরটা গেছে না সবারটা গেছে? অনেকে চুপ করে আছেন যে কারটা গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পরে আপনি যদি বিচারের উদ্দেশ্য এই কথাগুলি অন্য কারো কাছে বলে, এই লোকগুলা জীবনে কোনোদিন আপনাকে আর সম্মান দিবে না। লোকেরা বল এই কথাটা আজীবন মনে রাখবে যে এরা দুইজন শুধু ঝগড়া করে আর গালাগালি করে। বলবে কি না, দেড় পয়সার দামও আপনি পাবেন না। আর স্ত্রীর সাথে কি হয় না হয়, শারীরিক সম্পর্ক হোক, কথার আদান প্রদান হোক, এই গোপন কথা বন্ধু বান্ধবের কাছে বা অন্য কারো কাছে প্রকাশ করা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটা কি কিছু কিছু পোলাপাইন আছে, আরে বাপরি, নতুন নতুন বিয়া কইরা বন্ধুর সাথে সব শেয়ার করে, কি হয় না হয় এরকমের আছে না, এটা হারাম। বলেন এটা কি? এটা হারাম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কেয়ামতের দিন আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর গোপন কথা আরেকজনের কাছে প্রকাশ করে দিবে। আল্লাহ, এই জন্য স্ত্রীর দোষ আপনি কন্ট্রোল করবেন, আপনি তাকে দেখবেন, আপনি তার সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করবেন, কিন্তু আপনি তাকে আরেকজনকে দিয়ে আপনি তাকে কন্ট্রোল করাবার চেষ্টা করবেন না। আপনি আপনার কাছে সে, সে আজকে রাতের বেলা ঝগড়া হয়, সকালবেলা আবার স্বামী স্ত্রী কি হয় একসাথে হয়ে যায়, স্বাভাবিক ঝগড়া তো হবে। ঝগড়া হয় না কাদের সংসারে? ঝগড়া ছাড়া কি সংসার আছে? এবার একটা মজার কথা শোনাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মাঝে মধ্যে রাসূলের সাথে রাগ করতেন, তিনি তো ছোট মানুষ। আল্লাহ নবী হাসি দিয়ে কয়, আয়েশা রে তুমি রাগ করলো আমি বুঝি, এটা বুখারীর হাদিস, তুমি রাগ করলো আমি এটা বুঝি, তুমি খুশি থাকলো আমি বুঝি। মা আয়েশা বলেন, হুজুর কেমনে বুঝেন? আল্লাহ নবী বলেন, তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আর তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। তার মানে তুমি রাগ করলে শুধুমাত্র আমার নামটাই তুমি জবান থেকে ডিলিট করে দাও। হাদিসটা অনেকে বুঝেন নাই, আমি হাদিসটা আবার বুঝাই। রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসুলের সাথে মাঝে মধ্যে রাগ করতেন, বুখারীর হাদিস। রাসুল বলেন, তুমি রাগ করলেও বুঝি, খুশি থাকলেও বুঝি। সেটা কি? তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। আচ্ছা আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এর দুইজন নাকি? না, কিন্তু এখানে রাগের কারণে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সুবহানাল্লাহ বলবেন না, মানে রাগের কারণে শুধু নামটা নিচ্ছে না, আল্লাহু আকবার। ভালোবাসা কারে কয়, আপনি চিন্তা করছেন ভালোবাসা কারে কয়? এই হাদিসটা নিয়ে আপনি একটু চিন্তা করেন তো, রাগ করলে শুধু নামটা বলে না কিন্তু সব ঠিক আছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী ঝগড়া করে যদি আলাদা বিছানায় থাকে সারা রাত আল্লাহর ফেরেশতারা লানত করে, মানে আল্লাহ চান
স্বামী স্ত্রী একসাথে থাকুক, আপনি কি বুঝতেছেন? আপনার বাপ মা যেমন চায় আমার ছেলে আমার পুত্রবধূ ভালোবাসা নিয়ে থাকুক, আপনার বাপ মা যেমন চায় আমার মেয়েটা আমার মেয়ের জামাতার সাথে ভালোভাবে থাকুক, আর আল্লাহও চায় আমার বান্দা বান্দি ভালোবাসা নিয়ে এক বালিশে ঘুমাক। আল্লাহ চায় আমার বান্দা বান্দি এক বালিশে জড়াইয়া একজন আরেকজনকে ঘুমাক, এটা আমি আল্লাহ পছন্দ করি। চিন্তা করছেন এটা পছন্দ করেন কে? এটা আল্লাহ পছন্দ করতেছে। আপনি আপনার স্ত্রীকে জড়ায়া ধরা ঘুমান আর আপনি একদিকে ও আরেক দিকে, আপনি পূর্ব পাকিস্তান হ্যাঁ পশ্চিম পাকিস্তান, আছে না আছে না? খবরদার, এটা যেন না হয়। ঝগড়া করে কখনো স্বামী স্ত্রী আলাদা হবেন না। পাঁচ নাম্বার পয়েন্টটা বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার স্ত্রীর গোপন কথা কারো কাছে প্রকাশ করা যাবে না। এটা স্ত্রী আপনার আমানত, এটা আপনার মর্যাদা, এটা আপনার কি মর্যাদা? আরে ভাই, আপনার স্ত্রীর যত গুণ এই গুণটা আপনার জন্য উপকারী না অপকারী? উপকারী। এটা আপনি বুঝেন না, এটা আপনি বুঝেন না, যখন হারান তখন এটা আর আপনি কখনো ফেরত পাবেন না। এই জন্য আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমরা বলি আমিন। আমার কলেজার ভাইয়ের আল্লাহর রাসুল, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওই ব্যক্তি, খেয়ানতকারী, যে ব্যক্তি তার স্ত্রীর দোষ মানুষের প্রকাশ করে দিয়েছে। এই জন্য স্ত্রীর দোষটা ঢেকে রাখবেন, স্ত্রী তো মানুষ, তারও দোষ হয়, দোষে গুণে মানুষ, বলেন তো দোষে গুণে মানুষ, মহিলা মানুষ মেয়ে মানুষ, তার দোষ ত্রুটি থাকতেই পারে, দোষ করতেই পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, কোনো তোমার স্ত্রীর দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, আগের গুণের দিকে তাকাইয়া এখনকার অপরাধ মাফ করে দাও। সুবহানাল্লাহ, কথাটা আবার রিপিট করি, নবীজি বললেন, তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে ফেলে, অন্যায়টা তো আজকে করছে কিন্তু তার কিছু ভালো গুণ আছে না নাই, ওই ভালো গুণের দিকে তাকায়া আজকের অপরাধ মাফ করে দাও। এখন অন্যায় হয়েছে কিন্তু ভালো কাজও তো করছে তোমার জীবনে, তোমার সংসারে কি সে কিচ্ছু করে নাই, তোমার জীবনে কি তার কোনো অবদান নাই? আছে তো। সুতরাং এখনকার অপরাধ আগের গুণের দিকে তাকায়া মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে। আজকের জন্য সর্বশেষ পয়েন্ট, স্ত্রীকে সাংসারিক কাজে সাহায্য করা, এটা বলে আজকে আলোচনা রেখে দিব, বাকি কথাগুলো আগামী জুমাতে আমি শুরু করব ইনশাল্লাহ, আর একটু আগে আগে শুরু করব, আগামী জুমায় আরো গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো। আজকের শেষ কথা, স্ত্রীকে সাংসারিক কাজে কি করা। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? না। রাসূলের চাইতে মর্যাদাবান ব্যক্তি আর কেউ আছে? না। রাজা বাদশা বলেন, শিক্ষক বলেন, বিজ্ঞানী বলেন, গুরু বলেন, বক্তা বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, ওলামা বলেন, পৃথিবীতে এমন কোন কেউ কি আছে যে রাসূলের চাইতে আরো বেশি মর্যাদা বহন করে? না। আল্লাহর নবীর ব্যাপারে হাদিস শুনে যান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা, আপনি বলেন তো, রাসূল যখন আন্দরমহলে থাকে, আন্দরমহল বুঝেন তো কোথায় থাকে, ঘরের ভিতরে থাকে, আপনার সাথে যখন থাকে রাসূল তখন কি করে? মা আয়েশা বলেন, আল্লাহর রাসূল তখন নিজের কাজ নিজে করে, আমার কাজে সহযোগিতা করে, আর আজান দিলে মসজিদে চলে যায়। বুখারীর হাদিস 5363 নম্বর হাদিস, মা আয়েশা বলেন, রাসূল যখন নিজের গৃহে থাকে নিজের কাজ নিজে করে, তিনি জুতা সেলাই করে, তিনি কাপড় সেলাই করে, জুতা সেলাই করে, কাপড় সেলাই করে, তিনি আমাদের কাজে সাহায্য করে, যখন আজান হয় তিনি মসজিদে চলে যায়, রাষ্ট্র পরিচালনা করেন। তাহলে বোঝা গেল এত মর্যাদার রাসূল, তিনি তার স্ত্রীর কাছে সাহায্য করে, আর আমরা কাজ যদি ঠিকমতো আদায় না হয় স্ত্রীর গালাগালি করি, এমন চরিত্র আমাদের মধ্যে আছে না? রাসূল আপনার আদর্শ, রাসূল স্ত্রীদের কাজ করে দেয়। মা আয়েশা বলেন, আমি রুটি বানাই, তরকারিটা আমি এখনো কুটতে পারি নাই, যেই তরবারি দিয়া বিশ্বনবী জেহাদের ময়দানে জেহাদ করেছেন সেই তরবারি দিয়া
তরকারি কুটে কুটে আমি আয়েশার কাছে রাসূল সাহায্য করে। তাহলে বোঝা গেল তরবারি কয়টা? দুইটা। একটা তরবারি কয়টা? যেই তরবারি দিয়া জেহাদের ময়দানে জেহাদ চলে, সেই তরবারি দিয়া স্ত্রীর তরকারি কুটায় সাহায্য চলে। মা এসব বলেন, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, জেহাদের ময়দান থেকে রাসূল আসছেন, আমাকে বললেন আয়েশা অনেকদিন তোমার সাথে খাই না, একসাথে বসে খাই না, আজকে রুটি বানাও, আজকে তোমার সাথে আমি খাবো। এটা বলে রাসূল চলে গেছে, রাসূল দিকে আসছে, রাতের বেলা আসবে, রুটি বানায় রাখবো, রাসূল আমার সাথে রুটি খাবে, একসাথে বসে এক প্লেটে খাবে। এবার রাসূল যখন রাতের বেলা আসবেন, আমি রুটি বানায় রাখবো, রাতের বেলা আমি একটা পাতিলার মধ্যে আটা নিয়ে খামির করলাম, খামির করতে 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 আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, কখন যে গোমায় গেছে আমি জানি না। নতুন বিয়ে হইলে মেয়েরা গোমায় কম না বেশি? এজন্য পুত্র বধূরে গালি দিয়ে না, গোমাক, গোমাইতে দেন, কিন্তু আনার পরে যে একটা অত্যাচার শাশুড়িরা করে, এমন শাশুড়ি আপনাদের এলাকায় নাই? মা এসা বলেন, আমি তো ঘুমায় গেছি, খামির করলাম, খামির গুলা রেখে কখন যে আমি এই জায়গায় ঘুমায় গেছি আমার খবর নাই। দুইটা বকরি এসে আমার খামির গুলা খেয়ে ফেলছে, আমি তো ঘুমায় আছি, আমি তো টের পাই নাই। আল্লাহ রাসূল ফেরত এসে ঘরে ঢুকে দেখলেন ওই ছাগল দুইটা পাশেই বসা, জাবার কাটতেছে আর পাতিলটা খালি পড়ে আছে, আমি পাশে ঘুমায় আছি, আল্লাহ নবী আমারে জাগায় নাই, নবীজি আমাকে জাগায় নাই, নবীজি বুঝতে পারছেন যে আমি যে খামির করছি ওই খামির গুলো বকরিরা খেয়ে ফেলছে। নবীজি নিচে নিজে আবার আটা নিয়া ওই পাতিলার মধ্যে আটাগুলা খামির কইরা নিজের হাতে রুটি বানাইয়া তরকারি রান্না কইরা, এবার তরবারির পিঠের উল্টা দিক দিয়া আমাকে মৃদু আঘাত করে বললে, ও আমার আদরের স্ত্রী, উঠো, তোমার জন্য তোমার স্বামী খাবার নিয়া হাজির। মায়েশা বলেন, আমি চিৎকার দিয়ে উঠলাম, থরথর করে কাঁপতেছিলাম, আমি আমার স্বামী মোহাম্মদ ইসলামকে জড়ায়া ধরলাম, কোমর সোজা জড়ায়া ধরে আমি চিৎকার দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বারা বড় অপরাধ হয়ে গেছে, আপনি বিশ্বনবী বলে গেছেন আপনার জন্য রুটি বানাইতে, ঘুমের কারণে পারি নাই, রাসূল গো আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, ও আয়েশা মাথা উঁচু করো, আমার দিকে তাকাও, এখানে বিশ্বনবী দাঁড়ায় নাই, তোমার স্বামী তোমার পাশে দাঁড়ানো। আমি তো প্রেসিডেন্ট বাইরে, আমি তো বিশ্বনবী বাইরে, কিন্তু এখন তো তোমার স্বামী তোমার পাশে দাঁড়ায়ছে। কিভাবে স্ত্রীর গায়ে হাত দেন, কিভাবে মারেন, কিভাবে আঘাত করেন আপনি আপনার স্ত্রীকে, আপনার লজ্জা লাগে না? বিশ্ব নবী বলতেছেন আয়েশারে, আমি তো তোমার স্বামী তোমার পাশে দাঁড়ায় আছি, আমি রান্না করেছি, তুমি খাও, আসো একসাথে বসে খাবো। ভালোবাসা কারে কয়, পরিবার কাকে বলে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন চায় স্বামী স্ত্রীর বালিশ থাকবে একটা, কয়টা? খাট থাকবে একটা, বিছানা থাকবে একটা, বালিশ থাকবে একটা, কম্বল থাকবে একটা। আর আপনি বউর এক ক্রম, আপনার আরেক ক্রম, আপনার খবর নেই আপনার বউ কয়টা ঘুমায়, আপনার আপনার বউর খবর নেই আপনি কয়টা ঘুমায়। আল্লাহ পাক এমন ভাবে আপনাকে আয়াত নাজিল করছেন, হুন্না, এই হুন্না লিবাসুল্লাকুম, আপনি বাড়িতে যে সূরে বাকারার এই আয়াতটা দেখবেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, বেটা তুমি তোমার স্ত্রীর সাথে অঙ্গা অঙ্গী ভাবে জড়ায়া থাকবা, অঙ্গা অঙ্গী ভাবে জড়ায়া থাকবা। আর আপনার কাছে বউ মুখ নিলে কর তোর দাঁতে গন্ধ, তা আপনার দাঁতে গন্ধ নাই? আছে আছে। স্বামী আর স্ত্রী বলেন তো শব্দ কয়টা? স্বামী আর স্ত্রী একটা। বলেন স্বামী আর স্ত্রী, অর্ধাঙ্গিনী বলা হয়। কি বলা হয়? অর্ধাঙ্গিনী, বাংলা শব্দই তো বললাম অর্ধাঙ্গিনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? আমি আজকে আলোচনার চার ভাগের এক ভাগও শেষ করতে পারি নাই, এই জন্য কথা দিলাম আগামী সপ্তাহে আরো সংক্ষেপ করে ইম্পর্টেন্ট কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু আগে চলে আসবেন ইনশাআল্লাহ, 12:05 আগামী জুমা।